sarva dharmastha rupine avatara varishthaya rama krishnaya te namaha janani sharadam devi rama krishnam jagat guru pad padme tayo shritva pranamami muhurmuhu namah shri yati rajaya vivekananda suray sachit sukha swaroopaya swamine Swamiji Maharaj ke shashtang pranam janachi manje upanishad ke Swami Aghoratmanand ji Swami Parishudanand ji Srimati Kusam Bhattacharya Samved Shri Ramakrishna Bhakta Mandali apărându-i că ei mătura apărându-i să sunle Swami Anandanandji Maharaj așa-l bătă acelor dar așa-l văcăn deva-l bătă acelor cântu vișeș kărăni tini aștă părăni dar hătăt kure amă ke bălă hărce apărându-i kărce kichor doctor rătce jikhane bhaktra thakben okhane Shri Ramakrishna tar uni nije ashirvachan korben jekhane tar jonne ar karo dorkar nei tara ekhane achen ora ashirvachan er jonne ashirvachan korar jonne ora oder abedhar jehok ajke Shri Ramakrishna er onnotom शिष्य श्रीमद् स्वामी अभेदानंद जी महाराज के जन्म आविर्भाव थे जिन्हें हमारे रामकृष्ण मठ मिशन ने सब आश्रम में आज के बड़ा उत्सव देश विदेश का पूजो होवे तार पर आलोचना होवे क्योंकि स्वामी अभेदानंद जी महाराज Swami Vivekananda pore tini pray 25 bochor America Vedanta prachar korechen Swami Vivekananda jokhon London e chilen tini America onek she 5 bochor lecture diye tar phire London e elen dekhen London e darun kaj chalche kintu onake abar America phirte hobe সেজন তিনি কি করবে কিভাবে তিনি একা কাজ সামলাবে তিনি প্রথম স্বামী সারদানন্দজি মহারাজকে ডেকে পাঠালেন তুমি এখানে এসো তোমাকে আমেরিকা যেতে হবে তারপরে স্বামী অভেদানন্দজিকে তিনি ডেকে পাঠালেন 1896 এ তারপরে উনি তাকে পাঠালেন 25 বছর ব্যাপী তিনি আমেরিকা প্রচার করলে বড় বড় পণ্ডিত বড় বড় ডক্টর সায়েন্টিস্ট তাদেরকে তিনি ইনভলভ করে তাদেরকে উদ্বুদ্ধ করলে ইন্সপায়ার করলে বা অনেক কাজ করে তারপরে তিনি 1921 সালে তিনি ভারতবর্ষে ফিরলেন তার এখানে দীর্ঘকাল তিনি এখানে ঠাকুর মা স্বামীজি প্রচার করলেন আর 1936 এ যখন শ্রী রামকৃষ্ণ দেবের বার্থ সেঞ্চুরি তখন চলছিল তখন তিনি ভক্ত রেখেছিলেন অল ইন্ডিয়া রেডিও 5 মিনিটের জন্য যাই হোক
Dramaj arkeye bunu dini yedemi kani asli perişi ami nije ke dhono mone korchi ar apra je ekhane esche shedar thakurer ashirwade dekho koto hajar hajar log ki pod diye jacche kintu tare kono samoy ichcha hobe na ekhane ashi ekta thakurer kotha shuni apnader hoyto age jonme shekhon chilo ashirwad পূর্ণ লাভ করেছে সেদিনে আমরা এখানে সেই স্বয়ং ঠাকুর শ্রী রামচন্দ্র আপনাদেরকে দেখেছি এই যে তিনি ডাক দিয়েছিলেন কে কোথায় আছো তোমরা চলে এসো সে ডাকে আসলে আমরা এখানে আছি সে ডাকে তার যে ভাইব্রেশন স্পিরিচুয়াল ভাইব্রেশন এটা হাজার হাজার বছর চলবে বলছে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন তিনি বাঁশি বাজাতেন গোপীরা যে অবস্থা থাকত কেউ হয়তো শিশুকে একটু দুধ খাওয়াচ্ছে কেউ হয়তো গরু সেবা করছে কেউ হয়তো বাড়িতে কোন কাজ করছে সব মা ছেড়ে পাগল মতো তারা জঙ্গলের দিকে ছুটে যেতে এটা হচ্ছে ডিভাইন অ্যাট্রাকশন যখন ভগবান ডাকে তখন সব ছাড়তে হয় তখন আর মানুষের নিজে উপর আর কন্ট্রোল থাকে না তিনি শেষ ডাকে সারা দিন সেই জন্য আমরা আজকে এখানে আছি এটা আমার খুবই ভালো লাগছে পুরুষ মানুষ দেখছি খুবই কম হয়তো তাদের ভাব ভক্তি একটু কম যার কাজে বেশি ব্যস্ত থাকে আজকে তো রোববার তো আজকে বেশি আসার কথা ছিল কিন্তু বাইর দিয়ে দেখছি বেশি যায় সেদিন আমার খুব আনন্দ আনন্দ এই জন্য কেন এই যে রামকৃষ্ণ ভাব ধারা যে মূল স্রোত হচ্ছে মায়েরা কেননা প্রথমে রানী রাসমণি তাকে মা কালী দর্শন দিয়েছিলেন কেন তিনি কি করেছিলেন তিনি কাশী বিশ্বনাথে যাবেন মা অন্নপূর্ণাকে তিনি ওখানে দর্শন করবেন বিশাল আয়োজন করেছিলেন বিশাল আয়োজন কেন তখনকার দিনে কলকাতা থেকে কাশী যাওয়ার কোন উপায় ছিল না তখন বেশি জলপথে তখন যেত তখন রেলে কানেকশন ছিল না সেই জন্য তার পয়সা ছিল তার প্রচুর জমি ছিল ইস্ট বেঙ্গলে এদিকেও ছিল তিনি ২৫টা নৌকো ঠিক করলেন একটা নিজের জন্য তিনটা নৌকো তার তিনটা মেয়ের জন্য আর তাদের যারা পরিবার ছিল তারপরে তার যে এস্টেট ম্যানেজার ছিল কর্মীরা তারপরে তার যে সিকিউরিটি তাদের জন্য প্রায় চার পাঁচটা নৌকো ঠিক করেছিলেন বড় বড় নৌকো তারপরে যারা রান্না করবে চাকর ইত্যাদি তাদের জন্য আরো কয়েকটা শুধু চারটা ছিল তারপরে এই যে নৌকো করে যাবে কাশী তাতে রাস্তায় অনেক জায়গায় থামবে এখানে ওখানে যাবে তারপরে ফিরে আসবে ছ মাসের জন্য তিনি আয়োজন করেছিলেন যেতে আসতে ছ মাসের জন্য তিনি আয়োজন করেছিলেন তার মধ্যে কতটা চাল ডাল নুন তেল মশলা তিনি ব্যবস্থা করেছিলেন প্রায় চার পাঁচটা লোক শুধু তার জন্য ছিল তারপরে যে এত লোক যাবে ছ মাসের জন্য একটু চা তো খাবে একটু দুধ খাবে হয়তো একটু ছানা খাবে তার জন্য গরু সেটাও নৌকো উপরে তোলা হয়েছিল গরু শুধু এমনি না খেয়ে তো দুধ দেবে না তাকে তো খাওয়াতে হবে ভালো করে খাওয়াতে হবে সেই জন্য তাদের জন্য অনেকটা খাওয়া ফ্রেশ ফল সেটাও তোলা হয়েছিল মানে ইলাহে ব্যাপার ২৫টা নৌকো ইত্যাদি মানুষ গরু চাকর সিকিউরিটি তারপরে নিজে তার পরিবার ২৫টা নৌকো সব ঠিক হয়ে গেছে যেদিন যাবেন তার ঠিক একদিন আগে মা কালী তাকে দর্শন দিলেন বলছেন তুমি কাশী যাবে না তুমি এখানে গঙ্গাধারে কোথাও তুমি একটা মন্দির করো আর আমার মূর্তি বসাবে তুমি ওটা ভোগ দেবে পুজো করবে বাস তাতে তোমার সব কিছু হবে
এখন দেখুন তিনি এত খরচা করেছেন, সব ব্যবস্থা হয়েছে, তার কতটা তার সে মায়ের উপর সে ভক্তি ছিল, কতটা সে ইন্টেন্সিটি অফ ভিজন হয়েছিল, কতটা তার বৈরাগ্য ছিল, সব কিছু ত্যাগ করে সব কিছু ক্যান্সেল করলেন আর তিনি মায়ের মন্দির তৈরি করেন ওখানে। এটা কথা হচ্ছে 1847 কথা। 7 বছর লাগলো তার কাছে মন্দির তৈরি করতে। তারপরে কি করে ভগবানের আশীর্বাদে নেন, কি করে ওখানে ঠাকুর চলে এলেন, প্রথমে তার দাদা এলেন রামকুমার, তারপরে স্বয়ং ঠাকুর শ্রী রামচন্দ্র। তার দীর্ঘ 30 বছর তিনি ওখানে তপস্যা করলেন, সাধনা করলেন, তারপরে বললেন যত পথ তত পথ, যেটা এই যুগে যে বাণী তিনি দিয়ে গেছেন সেটা তখন ওখানে তিনি উপলব্ধি করলেন। তার যদি রানী রাসমণি যদি না থাকতো আর তিনি যে রামকৃষ্ণ ভাবধারা এটা হতো কিনা জানি না। তার জন্য তার পেছনে দেখা যাচ্ছে প্রথমে মা রানী কতটা অবদান, তারপরে নিয়ে এলেন রানী রাসমণিকে, তিনি 6 বছর ঠাকুরের সেবা করলেন, 6 বছর করলেন সেবা ঠাকুর। তারপরে আমরা দেখছি তার ঠাকুরের ইষ্ট দেবী ছিলেন স্বয়ং মা কালী ছিলেন, তারপরে ঠাকুরের যে প্রথম শিষ্যা ছিলেন সে স্বয়ং মা সারদা দেবী ছিলেন, যিনি পরবর্তীকালে আমাদের সঙ্গ জননী হলেন। ঠাকুরের শরীর ছাড়া পরে 34 বছর দীর্ঘ 34 বছর তিনি সঙ্গে সেবা করেন আর এখনই করে যাচ্ছে, এতটা তার কন্ট্রিবিউশন, কতটা প্রার্থনা করেছেন এই সঙ্গের জন্য যেটা আমরা বলতে পারবো না। তার ভালোবাসা তার আশীর্বাদ এখন আমাদের উপরে এখন আছে। তারপরে আমরা দেখছি সেই ভৈরবী ব্রাহ্মণী কোথায় সে নড়াই যশোরের কাছে ওখান থেকে সে এসছে, তিনিও মায়ের দর্শন পেয়েছিলেন না, তিনজনকে দীক্ষা দিতে হবে, দুজনকে তিনি খুঁজে বার করেছিলেন কিন্তু তৃতীয় লোককে তিনি খুঁজে পাচ্ছিলেন কোথায় আছেন। ঠিক তিনি নৌকো করে এসছেন, তারপরে দক্ষিণেশ্বরে আসছেন, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি ওখানে গঙ্গাধারী ছিলেন, হৃদয়কে বলছে এই যে ভৈরবে আসে নৌকো করে ওই দূর থেকে আসে, তুমি আমি ঘরে যাচ্ছি তুমি ওকে আমার ঘরে নিয়ে আসবে, বলছেন কি করে আমি একজন মহিলা যে এখানে আনব, বলছেন না তুমি ওকে বলো তুমি ঠিক এখানে আসবে। তখন তিনি আসছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখে তিনি বলছেন না আমি তোমাকে কত দিন ধরে খুঁজছি এখন তোমাকে খুঁজছি। তারপর তিনি তাকে মন্ত্র দিলেন, তাকে সেরকম আমরা দেখছি মায়েদের কতটা অবদান সব দিক থেকে। এখন আমাকে বলা হচ্ছে বেশি কিছু না বলে পরে আবার বলতে, আনন্দানন্দকে দিচ্ছি 15 মিনিট দেওয়া হচ্ছিল, তো পরে আবার এটা আপনাদের বলবো। এটা মানে মায়ের এখন সে মায়ের সে কাজটা চলছে ইত্যাদি, আর বেশি সময় আমি নেব না। ঠাকুর মা স্বামীজিকে আমি প্রার্থনা করছি তারা আমাদের উপরে আশীর্বাদ দর্শন করুন। এই কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। আমরা নিজের দেহ মনকে পরিষ্কার করব, পবিত্র করব, ঠাকুরের নাম উচ্চারণ করব, তারপরে একটু গলা দিয়ে দেব। ॐ नमो भगवते रामकृष्णाय, नमो भगवते रामकृष्णाय, नमो भगवते रामकृष्णाय।
আমাকে বলা হচ্ছিল আশির বাণী আপনাদের সামনে রাখতে, কিন্তু বলতে না বলতে জগন্নাথ বাবু আশির বাণীটা বন্ধ করে দিলে। যাই হোক, যে গল্প দিয়ে আমি আরম্ভ করেছিলাম সেই গল্পটা দিয়ে আমরা চলব। তারপরে দেখি ঠাকুর মা স্বামীজি সবাই কথা আমি বলবো, সময় বেশি থাকবে না, ওই তো 40-50 মিনিট বলবো, আমার পরে আরেকটা জায়গায় যেতে হবে। আমি বলছিলাম যে রামকৃষ্ণ ভাবধারার মধ্যে আমার মাতৃশক্তি কতটা আহ্বান, ঠাকুরের জীবনে যারা এসে দেখা যাচ্ছে স্বয়ং মা কালী এনে তাতে রানী রাসমণি কি করে তার সে দিব্য একটা দর্শন হলো না, ওখানে দক্ষিণেশ্বরে একটা মন্দির করতে হবে, ওখানে মাকে বসাতে হবে, সেই শ্রী রামকৃষ্ণ সেটা সুযোগ পেলে আর 30 বছর ওখানে তপস্যা তিনি করলেন। তারপর কোথায় থেকে ভৈরবী ব্রাহ্মণী এলেন বাংলাদেশ থেকে, যশোর থেকে নড়াইল জস, এ এক মাস আগে আমি বাংলাদেশ থেকে ফিরে এলাম, ওখানে যশোর থেকে আমি নড়াইলে গেছিলাম, যেখান থেকে ভৈরবী ব্রাহ্মণী এসেছিলাম। কি করে তিনি খুঁজে খুঁজে বার করলেন শ্রী রামকৃষ্ণকে, কি আশ্চর্য ব্যাপার! তারপরে কিরকম তাকে শিক্ষা দিলেন, তারপরে আমরা দেখছি মা যিনি প্রথম শিষ্যা ছিলেন শ্রী রামকৃষ্ণ, তারপরে তিনি আমাদের সঙ্গ জননী হলেন। এছাড়া আরো গৌরী মা এলেন, তারপরে আমরা দেখছি গোপালের মা, যোগীর মা, গোলাপ মা, এরকম আমরা দেখছি এরকম এক একটা করে ওরা শ্রী রামকৃষ্ণ যে ডিভাইন প্লে কি করে তারা যোগদান করলো। শুধু এখানে নেই, তারপরে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ যখন শ্রী রামকৃষ্ণের তাকে বলেছেন নারীর শিক্ষা দেবে, যখন ঘরে বাইরে ভাব দেবে, সেটা কি করে তিনি বিদেশে চলে গেলেন, আর যখন স্বামী বিবেকানন্দ বোম্বে থেকে জাপানে গেলেন, ইয়োকোহামা থেকে তিনি আরেকটা জাহাজ করে তিনি ব্যাঙ্কুয়ারে গেলেন ক্যানাডা, ওখান থেকে তার 5 দিন লাগলো, প্রায় 6 দিন লাগলো তাকে শিকাগো শহরে আসতে। কেন ক্যানাডা থেকে বিশাল বড় দেশ, তিনি ব্যাঙ্কুয়ার থেকে তিনি এলেন বিনিপেক, বিনিপেক থেকে তিনি নিচে নামলেন সেন্ট পল, সেন্ট পল থেকে শিকাগো তিনি নামলেন, প্রায় 5000 কিলোমিটার তাকে সফর করতে হলো, আর 3-4 বার থেকে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল, কেননা ঠাকুরের আশীর্বাদ ছিল, তার কমান্ড ছিল, আদেশ ছিল তাকে প্রচার করতে। আর যখন তিনি ব্যাঙ্কক থেকে শিকাগো আসলেন, ট্রেনে তার একজন মহিলার সঙ্গে দেখা হলো, তার নাম ছিল কেট স্যানবর্ন। তিনি স্বামীজির সঙ্গে কথা বলতে বলতে তিনি দেখলেন উনি তো এত বিদুষী, কিন্তু এখানে দেশে একজন সাধু তার তো দেশে আমার থেকে বেশি বুদ্ধি, আমার থেকে বেশি জ্ঞান, আমি তো এখানকারই লোক, আমি তো ইংরেজি জানি, কিন্তু উনি আমাদের থেকে বেশি ইংরেজি জানে। সেইটা শুনে খুব মুগ্ধ হয়েছিলেন। তারপরে যখন স্বামীজির কাছে তিনি শুনলেন তিনি শিকাগো শহরে যাবেন, ওখানে তিনি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে ভাষণ দেবেন, তখন তিনি স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি শিকাগো যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু খুব এক্সপেন্সিভ সিটি, এখানে জীবনযাপন করা খুব কঠিন, প্রত্যেক জিনিসের দাম এখানে অনেক বেশি, যদি কোনোদিন আপনার কোনো অসুবিধা হয় ইয়ে রইল আমার ঠিকানা, আমি থাকি বস্টনের ম্যাসাচুসেটস, ওখানে আমি থাকি, যদি কোনো রকম যদি অসুবিধা থাকে আপনি আমার কাছে চলে আসবেন। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো পৌঁছলেন তখন প্রথমে তিনি শুনলেন যেটা পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, যেটা
শুরু হওয়ার কথা ছিল সেটা প্রায় দেড় মাস পিছিয়ে গেছে কিন্তু এক্সিবিশন চালু হয়ে গেছিল তিনি ডেইলি এক্সিবিশন ওকে দেখতেন বিশাল বড় এক্সিবিশন আর ওখানে হোটেলে উঠতে হলো থাকার জায়গা নেই সেদিন যে অল্প কিছু পয়সা তারা মাদ্রাজ ছেলেরা তাকে দিয়েছিল সেটা কয়েকদিনের মধ্যে শেষ হলো তবে তিনি ভাবলেন এখন কি করে আমি এখানে থাকি বললেন না আমি লোড লেখতে তুমি এখান থেকে লড়বো না আমাকে ঠাকুরের কাজ যেটা করতে হবে তখন তার হঠাৎ করে মনে পড়লো সে ভদ্রমহিলা কে স্যার বল আমাকে বলেছিলেন স্বামী যদি কোন রকম অসুবিধা থাকে আপনি আমাকে আমার কাছে চলে আসুন তখন তিনি বস্টন গেলেন তাকে একটা টেলিগ্রাম পাঠালেন তখন তো টেলিগ্রামে করা হতো তখন টেলিগ্রাম তাকে করলেন তাকে লিখছেন আপনার মনে থাকবে আমরা একসঙ্গে ব্যাংকক থেকে শিকাগো আসছিলাম রাস্তায় আমাকে বলেছেন যদি কোনো অসুবিধা থাকে তো আপনার কাছে যেতে তো এখন আমি বসতে এসছি আমি কি আপনার কাছে আসতে পারি কি না উনি বলে হ্যাঁ ঠিক আছে আপনি চলে আসুন শিকাগো আসুন আমি খুব খুশি হব আর তিনি স্বামীজিকে ওখানে নিজের বাড়িতে আশ্রয় দিলেন অনেক সময় আমি ভাবি এই যে ভদ্রমহিলা তিনি বিয়ে তা করেনি বয়স কম কি করে একজন অপরিচিত একজন সন্ন্যাসীকে তিনি আশ্রয় দিলেন এখানে তো আমরা তো ভাবতে পারি না ভারতবর্ষে আমরা একজন অপরিচিত লোককে সেটা পুরুষ মানুষ যখন আমি একা থাকবো কি করে তাকে বাড়িতে নিয়ে রাখতে পারি কিন্তু ঠাকুরের কি রকম তার আশীর্বাদ ছিল দেখুন সব রকম তিনি ঠাকুর তার জন্য ব্যবস্থা করলেন আর তিনি ওখানে তাকে রাখেন আর যখন স্বামীজি শিকাগো দেশে তখন তিনি আরেকটা কথা শুনিয়েছিলেন যদি কোনো ক্রেডেনশিয়ালস যদি না থাকে কোনো পরিচয় পত্র যদি না থাকে কোনো অর্গানাইজেশন তাকে স্পন্সর করছে ততক্ষণ তাকে তিনি ওখানে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে তিনি ভাগ নিতে পারবেন না দেখেন আমার তো কিছুই নেই আমাকে কয়েকটা ছোকরা ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে তারা কিছুই জানে না আমাকে পাঠিয়ে দিয়েছে আর আমিও তাদের কথা মতন এখানে চলে এলাম সেটা ছিল আরেকটা জিনিস তবে আরেকটা অসুবিধা হলো যেটা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ধর্ম মহাসভা ভাগ নিতে গেলে ওটা রেজিস্ট্রেশন করা দরকার ছিল সে ডেটটা অনেকদিন আগে পেরিয়ে গেছিল এখন দেখুন স্বামীজি দেখছেন আমি তো ওখানে তো ভাগ নিতে পারবো না যেটা আমি আমার বক্তব্য ওখানে রাখবো ঠাকুরের মাঝে সবার সামনে আমি তুলে রাখবো কিন্তু সেটাই তো করতে পারছি না খুব চিন্তায় পড়ে গেল তাহলে কি হবে তখন সে ভদ্রমহিলা গেট স্যাংবন সে ওই পাড়াতে তখন যারা বড় লোক ছিল খুব গুণীমানী লোক ছিল তাদের সঙ্গে পরিচয় করালেন এটাই আর স্বামীজি ওখানে ছোট ছোট একটু বক্তৃতা করার সুযোগ পেলেন এটাই তার আগে তার সে বক্তৃতা করার কোন স্কোপই ছিল তার সে অভ্যাস ছিল প্রথম তারকে পরিচয় করালেন প্রফেসর জন হেনরি রাইট তিনি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রিক প্রফেসর ছিলেন খুব নাম ছিল তার কাছে গেলেন তিনিও যখন স্বামীজির সঙ্গে কথা বলেন তার খুব খুশি হলো তখন স্বামীজি তাকে বলছেন দেখো আমার খুব অসুবিধা হয়ে গেছে আমি এসেছিলাম শিকাগো ধর্ম মহাসভা ভাগ নেওয়ার জন্য কিন্তু ওটা ডেটটা পেরিয়ে গেছে রেজিস্ট্রেশন আমি করতে পারিনি আমি জানতাম না তারপরে একটা পরিচয় পত্র দরকার নারী ওরা ঢুকতে দেবে বলছে সে কি একটা সূর্য সে আলো দেওয়ার জন্য তাকে কোনো পরিচয় পত্র লাগে ঠিক আছে আমি একটা চিঠি একটা লিখে দিচ্ছি ওখানে যিনি ব্যারোস হেনরি ব্যারোস তার নামে আমি এটা করছি একটা চিঠি দিচ্ছি তারপর তিনি একটা ছোট চিঠি দিচ্ছেন বলছে হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নড দ্যান অল দি প্রফেসরস পুট টুগেদার বলছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে যত বড় বড় জ্ঞানী আছে বড় বড় প্রফেসর আছে তাদের বুদ্ধি এক করলেও তার থেকে বেশি স্বামী বিবেকানন্দের বুদ্ধি ইত্যাদি সেটা তার কারো পরিচয় করতে দরকার নেই সে চিঠি পাওয়া পরে স্বামী বিবেকানন্দ আবার শিকাগোতে গেলেন যখন ওখানে পৌঁছলেন ট্রেন থেকে নামলেন
তখন তিনি অনেকে তখন ঠিকানাটা হারিয়ে দিলেন যে পার্লামেন্ট যেখানে ছিল ধর্মসভা যেখানে হবে সে ঠিকানা ওনার কাছে সেটা ছিল সেটা হারিয়ে ফেললেন তারপরে আশাপাশি যারা লোক ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করছে আচ্ছা যে পার্লামেন্ট কোথায় হবে কিন্তু তার মাথায় তো বুঝতে পারছে না তিনি অবাক হয়ে গেলেন যা যা বলছেন তোমরা বলছেন কিছু উত্তরই দিচ্ছেন বলুন এই তো কিছুদিন আগে এক মাস আগে আমি এখানে এলাম সবাই সঙ্গে আমি কথা বলতো সবাই আমার কথা বুঝতে পারত কিন্তু এর মধ্যে এক মাসের মধ্যে কি হলো সব জিনিসও পাল্টে গেল যাদেরকে কিছু বলছি তো উত্তরই দিচ্ছেন কোনো সাড়ে দিচ্ছেন এই তখন বুঝতে নাই তো জার্মান এরিয়া ওখানে বেশিরভাগই জার্মান যারা ছিল তারা জার্মান ছাড়া কিছু বুঝতো না সেই জন্য স্বামী ইংরেজিতে বলছেন তারা কিছু বুঝতে পারছিল তখন হাঁটতে 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 খুব টায়ার্ড হয়ে গেলে একটা বড় রাস্তা উপরে ফুটপাথের উপরে বসে পড়লেন খুব টায়ার্ড হয়েছে যখন বসলেন কিছু করে মধ্যে উল্টো দিকে একটা তিনতলা বাড়ি ছিল ওখান সে ভদ্র মহিলা নামলেন রাস্তা ক্রস করে স্বামীজির কাছে গেলেন বলছেন আর তো ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স বলছেন হ্যাঁ আমি তো এসছি ওটাই জন্য এসছি বলছি কিন্তু আপনার এই যে ড্রেস জামা কাপড় আপনার চেহারা দিতে মনে হচ্ছে আপনি খুব টায়ার্ড তা আপনি আমার বাড়িতে আসুন এই যে উল্টো দিকে আপনি একটু স্নান করুন একটু নাস্তা করুন ইত্যাদি ফ্রেশ হয়ে তখন আপনাকে নিজে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স এ নিয়ে যাব আর যিনি ব্যারোস রিসেপশন কমিটি যে চেয়ারম্যান সে আমাদের পাড়ায় লোক আমি তাকে চিনি আমি আপনাকে নিজে যে দেখুন কি করে ঠাকুর না সব ব্যবস্থা করছে গড হেল্পস দোজ হু ডু নট হেল্প দেমসেলভস এটা স্বামীজি নিজেই কথা যখন তিনি ইন্সপায়ার টক্স যখন দিচ্ছিলেন থাউজেন্ড আইল্যান্ড পার্কে তখন উনি এই কথাটা দিচ্ছেন গড হেল্পস দোজ হু ক্যান নট হেল্প দেমসেলভস তারপরে লিখছেন দেয়ার কামস এ স্টেজ ইন আওয়ার স্পিরিচুয়াল লাইফ When complete resignation comes, when complete surrender comes, when adhyati jivane amrita stage ase, tokhon puro puri sharanagati ase, ar bhagwan tar dekhashona kore, shem yog shem bhavanya, tokhon tini ota dekhe. She dekho kothay theke she Mrs. He, jabra theke dekhen, dekhen ekjon sanyasi boshe ache, odher kache sanyasi keu nei, dekhen ekta peculiar dress ta pore ache, আমাদের সঙ্গে তো ওটা মিলছে না গায়ে রঙকে অনুরূপে তিনি দৌড় দৌড়তে এলেন তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন স্বামী স্নান করে কয়েকদিন থেকে তারপর ওকে ওখানে নিয়ে গেলেন ইত্যাদি দেখুন মহিলাদের না ওটা বলছে কিরকম রোগ কি করে তার জীবনে তারা এলো তাকে কত রকমের সেবা করলো তাকে সাহায্য করলো বেশ অনেকে সে হেডস যেটা মাদার হেড ছিল তার ওখানকার মিস্টার হে তার বাড়ি স্বামী বিবেকানন্দের সেটা বাড়ি হলো হোম আমি ফর হোম আর অনেক মাস ওখানে ছিলেন আর ভারত থেকে অন্য জায়গা থেকে যারা স্বামী বিবেকানন্দকে চিঠিপত্র লিখত ওরা ওই ঠিকানাতে চিঠি লিখত ওখানে ঠিক ওখানে পৌঁছতো স্বামীজি যেখানেই থাকুক আমেরিকাতে ওনার কাছে ওটা পৌঁছতে তারপর স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে ওখানে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যখন গেলেন তখন সে মা সরস্বতী নাম করে তিনি স্টেজে উঠলেন বলছেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা প্রথমে সিস্টার বলছেন ব্রাদার্স তিনি বলছেন ওখানে মায়েদের কথা কেন তখনও ওই যে ওখানে হলে অডিটোরিয়ামে বেশিরভাগই মায়েরা ওখানে ছিল সেই জন্য তাদেরকে সম্বোধন করে তিনি বলছেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা আর স্বামীজি বলছেন এই পাঁচটি শব্দ উচ্চারণ করা করে আমার জন্য পুরো আমেরিকার দরজা জানা সব খুলে গেল সবাই বলছে সঙ্গে আমার বাড়িতে আসুন আমার বাড়িতে আসুন আমরা আপনাকে সেবা করব তারপরে দেখা যায় সব রকম কিরকম তার সবাই সাহায্য করল তারপরে আরেকজন ছিল মিস লেগেট তিনিও স্বামীজিকে অনেক রকম সাহায্য করেন তার ফ্রান্সে একটা জায়গা ছিল তারপর থাউজেন্ড আইল্যান্ড পার্কে তার বাড়ি ছিল আরো অনেক ছিল তারা খুব ধনী ছিল তারা যেখানে সেখানে যেত স্বামী বিবেকানন্দের সঙ্গে নিতে যেত তারপরে আরেকজন ছিল মিসেস ব্যাগলি যখন স্বামী বিবেকানন্দ পেছনে ব্রাহ্ম সমাজ
इसी मौजूद दर प्रतापन मौजूद दर पेचुले लाते हैं ना उन्हें मैंने को आज वाज लोग उन्हें ठीक ठीक सन्यासी नहीं तापे क्रिश्चियन मिशनरी सारा स्वामी जी पेचुले लाते हो जब आप कुछ सुनाम हो रहे तादेश इधर सोचो हो ना चेंज तारा आज वाज जीनिस स्वामी विवेकानंद सामुदे इतने लाते हो ये मिसेस बैगली जिन्हें डेट्रॉइट के थाते उन्होंने पासवान चलो ওখানে ওর স্টেটে গভর্নর সেটা তার ক্ষমতা ছিল সে মহিলা বলছে তাকে তিনি লিখবেন না স্বামী ঠিক ঠিক সাধু ঠিক ঠিক সন্ন্যাসীতে যা কিছু আপনার পোর্শন ছিল সব ভুল তারপরে তিনি একটা জায়গা বলছেন স্বামীজি যেভাবে কথা বলছেন উনি মানুষ নেই উনি দেবতা আই হ্যাভ নেভার হার্ড এ পার্সন স্পিক লাইক দিস মানে কোনোদিন জীবনে মানুষ এরকম কথা বলে আমি কোনোদিন শুনিনি এটা ভগবান না হলে এরকম কথা বলতে পারে এরকম তিনি মুগ্ধ হয়ে গেছিল তাতে সিস্টার ক্রিস্টি স্বামীজিকে ভারতবর্ষে যখন এলেন খুব সাহায্য করে নিবেদিতা গার্লস স্কুলে তিনি সাহায্য করলেন পুরো জীবনটা তিনি সমর্পণ করলেন ঠাকুর স্বামী বিবেকানন্দকে কিভাবে সেবা করবেন তারপর ছিলেন আমাদের সিস্টার নিবেদিতা তিনিও লন্ডন থেকে এসে স্বামীজি ভাবছিলেন আমি এখানে মায়েদের মধ্যে মেয়েদের মধ্যে একটা শিক্ষা প্রসার করব কিন্তু ভারতবর্ষে এমন একটা মহিলা নেই যে তার কাজটা নিতে পারে সারনা ঘোষালকে বলে তিনি বলেন না আপনি পারব না কেন তখন এরকম রিবাজ ছিল না সেই জন্য তিনি নিবেদিতাকে নিয়ে নেন তাকে এটা এই কাজটা দিলেন আর তিনি মেয়েদের মধ্যে কি করে এটা শিক্ষা প্রসার করা যায় তার মাঝে তিনি করলেন আরেকজন মহিলা ছিল যখন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এলেন তিনি ভাবলেন না ঠাকুরের যদি একটা মঠ করবো যেখানে ঠাকুরকে আমি বসাতে পারি কেন ঠাকুর তাকে বলেছেন নরে তুমি কাঁধে করে যেখানে তুমি আমাকে নিয়ে যাবে যেখানে তুমি বসাবে সে গাছের নিচে হোক বা একটা কুচিয়াতে হোক আমি খুব শান্তিতে থাকবো স্বামী বিবেকানন্দ সেটা মনে ছিল সেই জন্য তিনি বেলুড় মঠে গঙ্গাধারে একটা জমি কিনল কিন্তু তার পয়সা নেই কোথায় থেকে একটা লন্ডন থেকে একটা হেনরিটা মিউলার একজন ইয়াং মহিলা তিনিও বিয়েটা করেনি তিনি স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি চিন্তা করবেন না আমি পুরো পয়সাটা দিচ্ছি 29,000 টাকা তখনকার দিনে 1897 এর শেষের দিকে তখন স্বামীজি ওটা সেই জমিটা কিনলেন তার পুরো টাকাটা তিনি আর তার কাজ হলো বাস তারপরে বেশি তিনি স্বামীজি মানে নিজে তার দীর্ঘ লীলাতে আর তার বেশি আমরা ওটা তার রোলটা দেখতে পাচ্ছি সেই কাজ হতো এখন তো জমি তো কিনা হলো ওখানে জাহাজগুলি রিপেয়ার হতো সেই জমিটা এরকম ছিল গঙ্গা জল অনেক বেতন ডুবত তারপরে একবার নিচে ছিল তখন সারা পুর তিনিও স্বামীজি খুব সেবা করেছিলেন আমেরিকা তিনি ভারতবর্ষে এলেন স্বামীজিকে অনেক টাকা পয়সা দিলেন সে জমিটা ঠিক করা হলো তারপরে এম্বাংকমেন্ট করা হলো যাতে জল ভেতরে না আসে তারপরে ওখানে সাধু নিবাস করা হলো সাধারণ কোথায় থাকবে আর সে পুরনো মন্দির যেটা আপনারা দেখছেন সেটা ও টাকা দিয়ে হলো আর সে সারা বোন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল সে বাড়ি করার জন্য সেটার জন্য তিনি টাকা দিয়ে দিলেন দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোথায় থেকে নিজের লোক নিয়ে আসেন আর নিজের কাজটা তিনি করে নিচে দিতে মানে কাদের মাধ্যমে করছেন যাদেরকে আমরা কোনোদিন দেখিনি কোনোদিন ভাবিনি এরা আসবে কোথায় বিদেশ থেকে এরা কাজ করবে আমার মনে পড়ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন ঘরে আছেন মা সারদা দেবী তার দুপুরে খাওয়া নিয়ে যাচ্ছেন আর তখন ঠাকুর মনে হচ্ছে ঘুম থেকে উঠছে তিনি বলছেন কি ঘুমিয়েছিলেন বলছেন না ঘুমোলে ভালো ভয়ে না কোথায় একটা খুব দূর একটা দেশে গেছিলাম ওখানকার মানে দেখলাম সব ফর্সা আর ভাবছেন ওনাকে কি করে আমার উনি দেখছি এদেরকে ওরা কি আমার বাণী নেবে কি না তখন মা বললেন না না ওরা তোমার কথা বুঝবে তোমার ভাষা বুঝবে আর তোমাকে অনেক সেবা করে তোমার ভাবটা এটা দিবে এরকমটা দেখা যাচ্ছে পরে যখন সাহেবরা আসে লাগলো নিবেদিতা এলেন ম্যাকলাউড এলেন তারপরে এটা সারা বলে এলেন কৃষ্ণ এলো
তখন শ্রী মা শারদা দেবী তখন মনে করল তার ঠাকুর শ্রী রামচন্দ্র আমাকে বলেছিলেন কোথায় ভাবে ভাবে কোথায় দূর একটা দেশে গিয়েছিলেন দেখেন সব এরা সাহেবরা আসবে আর তারা আমার কাজ এখানে করবে দেখুন এক একজন করে কি করে এটা করবে এরকম দেখা যাচ্ছে এক একজন মহিলা এসে বেশিরভাগই তারা স্বামীজিকে কিভাবে কাজ করবে স্বামী বিবেকানন্দ যখন লন্ডনে ছিলেন তখন শিষ্য নিমিত্ত বাড়িতে কিছুদিন ছিলেন তারপরে হ্যানিটা মিউলার ওর বাড়িতে কিছুদিন ছিলেন তারপরে যখন তিনি ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার সেভিয়ার দম্পতি তারা স্বামী বিবেকানন্দ যখন প্রথম লেকচার শুনল তারা অবাক হয়ে গেল তখন ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ারকে বলছে যদি আপনি আমাকে অনুমতি তুমি দাও তাহলে আমি ওনার শিষ্য হব আর মিসেস সেভিয়ার বলছে না যদি তুমি আমাকে অনুমতি দাও আমিও স্বামীজির শিষ্য হব সেই জন্য পুরো দুজন এরা ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার তারা নিজের জীবন সমর্পণ করলো স্বামী বিবেকানন্দ তারা স্বামী বিবেকানন্দকে পুরো ইউরোপে নিয়ে গেল ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড ইত্যাদি নিয়ে গেল ওরা বলল স্বামীজি আমরা বেড়াতে যাচ্ছি যা সত্য দুটি মাসেও সেটা পরিচয় স্বামীজি বলছে হ্যাঁ তুমিও যাও তারপরে প্রায় দুটি মাস ওকে পুরো ইউরোপে ঘোরা যখন সুইজারল্যান্ডে ওরা ছিল তখন অ্যালপস পাহাড় ওখানে স্বামীজিকে নিয়ে গেল আর ওখানে অ্যালপস পাহাড়ে যখন স্বামীজি ওটা সে বরফটা দেখছিলেন তখন তার হিমালয় কথা মনে পড়লো হিমালয় এত বিশাল বড় তার তুলনায় অ্যালপস খুবই ছোট যদি আমাদের যদি ওখানে একটা মঠ আমরা তৈরি করতাম কত ভালো হতো জাস্ট এইটুকু স্বামীজি বললেন সে গুরুদেবের সে স্বপ্নকে রূপ দেওয়ার জন্য ক্যাপ্টেন মিসেস সেভিয়ার তারা লন্ডনে ফিরে গিয়ে তাদের যা ছিল বাড়ি সম্পত্তি সব বিক্রি করে পুরো টাকাটা স্বামীজিকে হাতে ধরে দিচ্ছে যেদিন আপনি তো বলছেন আপনি হিমালয়তে একটা আশ্রম করবেন এইদিন পুরো টাকা বলছেন নো নো নট সো মাচ কিপ ইট উইথ ইউ যখন আমার দরকার তখন আমি চাইব স্বামীজি ওটা নিলেন না আর যখন স্বামীজি বিদেশ থেকে ফিরে এলেন তখন ওরা পেছন পেছন এলো বলে না আমরা ভারতের জন্য কিছু সেবা করবো তারপরে স্বামীজি দেখলাম কলকাতায় এত গরম এখানে তো ওরা তো সিদ্ধ হয়ে যাবে ওরা মরে যাবে তখন তাদেরকে আলমোড়া নিয়ে গেলো বলে তোমরা এখানে থাকো তখন প্রবোধবাদ পত্রিকা যেটা চেন্নাইতে আরম্ভ হয়েছিল সেটা তিন বছর পরে ওটা এডিটর মারা গেল দেখো করো ম্যাগজিনটা বন্ধ হয়ে গেল তখন স্বামীজি বলি এত কষ্ট করে একটা পত্রিকা আরম্ভ করেছি ওখানে ইংরেজি পত্রিকা সেটা এডিটর মারা যাওয়ার জন্য ঠিক বন্ধ হবে তখন ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ারকে তিনি বলছেন তোমাকে বলছে ভারতবর্ষের জন্য তোমার সেবা করবে ইয়ে একটা সুযোগ তোমার দেখো চেন্নাই থেকে সেটা নিয়ে সে পত্রিকা তোমার এখানে হিমালয়তে এখানে তোমার আরম্ভ করো সে ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার আবার কলকাতায় এসে তখন একটা প্রিন্টিং প্রেস কিনল তখন সব কিছু লন্ডন থেকে আসতো ভারতবর্ষে কিছু তৈরি হতো না একটা পিন থেকে একটা সে এরোপ্লেন পর্যন্ত সব ওখানে হতো সেই জন্য কলকাতায় এসে ওরা প্রিন্টিং প্রেস কিনল তারপরে সে আলমোড়া থেকে সে মায়াবতী হিমালয়তে নিয়ে গেল আর যেহেতু স্বামী বিবেকানন্দ স্বপ্ন ছিল না ওখানে একটা আশ্রম করবে স্বামীজি বলেছিল আই নিড দ্য হোল হিল আমার পুরো পাহাড়টা দরকার স্বামীজির সেবা জাস্ট আপনি একটু জমি কিনে নিয়ে গেল স্বামীজি আপনি নিয়ে দিতে যে স্বামীজি তাতে খুশি নেই বলছে পুরো পাহাড়টা আমার দরকার সেই যে মায়াবতী আশ্রমে পুরো সে পাহাড়টা তারা কিনে নিল হইতে আর সাধুদের খাওয়া দাওয়া থাকা সব কিছু তারা ওটা পয়সা যেত সে জঙ্গলের মধ্যে কোথায় পাবে পয়সা তারপরে এই যে বই ছাপা তার জন্য পয়সা দিত যে পত্রিকার জন্য সেটা তারপরে হস্তান্তরণ করে তার জন্য পয়সা দিয়ে দিত সে একটা মহিল তারপরে সে ক্যাপ্টেন সেভিয়ার কিছুদিনের মধ্যে ওখানে মারা যায় তারপরে সে মিসেস সেভিয়ার দীর্ঘকাল ওখানে সাধুদের দেখাশোনা করলো স্বামীজি সে আশ্রমটা সব কিছু তিনি দেখলেন তারপরে ওখান থেকে তিনি সামনাতা স্বামী বিরজানন্দজি মহারাজ যখন তিনি রিটায়ারমেন্ট নিলেন বললেন যে তপস্যা করবো কিন্তু মিসেস সেভিয়ার বলছেন না আপনি কোথায় যাবেন বলছেন না আমি একটা জায়গা দেখছি না না আমাকে দেখা আপনি দেখবো ওখানে থাকার মতন আছে কি না তিনিও গেলেন দেখলেন সেই জায়গাটা ওখানে ঠিক সাধুদের থাকার মতন জায়গা নেই
যেমন খাওয়া জল নিয়ে গেলি, তারপরে আরেকটা জায়গা দেখা হলো, ওটার নাম হলো শ্যামলাতা, মায়াবতী থেকে অনেক নিচে, মায়াবতী হচ্ছে প্রায় 7,000 ফুট অল্টিটিউড, এটা হচ্ছে 4,400। তখন সে মিসেস সেভিয়ার তখন দেখলেন শ্যামলাতা এটাই ভালো জায়গা। 35 একর জমি তিনি কিনে দিলেন স্বামীজির জন্য, স্বামী বিবেকানন্দের জন্য। সে একটি মহিলা রামসুমন কৃষ্ণের দুটো আসন আরম্ভ করে দিলেন, দেখুন তার কতটা আবদার নিতে। তারপরে আরেকটা মহিলা যার নাম উনি করতে চায়, সেটা হচ্ছে মিস ম্যাকলট। তিনি স্বামী বিবেকানন্দের কাজের জন্য সবসময় প্রস্তুত, সেই জন্য তার ছোট একটা ব্যাগ থাকতো, এটা গলায় ঝুলত, তার মধ্যে কিছু ডলার, কিছু পাউন্ড, কিছু ইয়ান, কিছু লিরে, সব কিছু সব দেশে কিছু কিছু তার টাকা থাকতো। কখন স্বামী বিবেকানন্দের কাছে আমাকে জাপান যেতে, কোথায় লন্ডন যেতে, কোথায় তখন টাকা কোথায় পাবো, সেই জন্য তিনি সবসময় ব্যাগের মধ্যে রাখতে দিতে। তারপরে যখন কলকাতায় এলেন, তখন আমাদের উদ্বোধন পত্রিকা তখন আরম্ভ হয়েছিল, স্বামী ত্রিগুণাতীতানন্দজি তার এডিটর, তার খুব অসুবিধা হচ্ছিল বাইরের প্রেসে তাকে ওটা পত্রিকা ছাপতে হতো। তিনি স্বামীজিকে বলেছেন, স্বামীজি এখানে একটা নিজস্ব প্রেস থাকে তাহলে সুবিধা, দিন রাত আমরা কাজ করবো, বই ছাপবো, পত্রিকা ছাপবো। তখন মিস ম্যাকলট 800 ডলার তখন দিল স্বামীজি এটা নিয়ে নিন। স্বামীজি এত খুশি হলে বলে ঠিক আছে, এটা ত্রিগুণাতীতানন্দ হতো বলছো একটা প্রেস কিনবে, আমি পুরোটা ওকে দিচ্ছি। দেখুন এক একটা মহিলা কি করে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ধরে এটা কাজে ওটা লাগালেন। এটা আপনার যদি এটা দেখেন না, এটা অদ্ভুত একটা, এটা এটা দেখাচ্ছি যখন এই অবতার পুরুষ আসে কি করে তার নিজে লোক নিয়ে আসে আর নিজে কাজটা তিনি করে দেন। স্বামী বিবেকানন্দ যখন এটা ব্রহ্মবাদে আরেকটা পত্রিকা বার করলেন, ওখানে ঠাকুরের কথা মতো ওখানে বেরোতে আরম্ভ করলো, আর প্রবোধবাদ পত্রিকা ওটার মধ্যে একটু বেরোতো মাঝে মাঝে। সে পত্রিকা কোথায় লন্ডনে গিয়ে প্রফেসর ম্যাক্স মিউলার, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন বড় একজন প্রফেসর ছিলেন, তার হাতে ওটা পৌঁছল। ঠাকুরের বাণী, ঠাকুরের জীবনী পড়ে তার খুব আশ্চর্য হয়েছিল। তিনি 50 বছর আমাদের বেদ প্রায় হারিয়ে গেছিল, তিনি 100 পণ্ডিত ভারতবর্ষে যারা ছিল তাদেরকে জোগাড় করে তাদেরকে মাসে মাসে টাকা দিয়ে তাদেরকে বললেন, তোমরা এটা বেদ তো তোমরা খুঁজে বার করো। তারা খুঁজে বার করলো, তখন প্রফেসর ম্যাক্স মিউলার ওটা অনুবাদ করলেন, তারপর তিনি ঋগ্বেদ 6টা ভলিউম বার করলেন। আর তিনি নিজে বলছেন, 25 বছর আমার শুধু এটা লাগলো শুধু জোগাড় করতে বেদ, তবে আরো 25 বছর লাগলো আমাকে অনুবাদ করতে আর ছাপতে। 50 বছর শুধু শব্দ নিয়ে আমি খেলা করেছি, কিন্তু যখন শ্রী রামকৃষ্ণের জীবনী আমি পড়লাম, তার বাণী পড়লাম, দেখলাম তিনি শ্বাস নিঃশ্বাসের মতো বেদান্তের চরম তত্ত্ব তিনি নিজের জীবনে তিনি পালন করছেন। আমি 50 বছর শুধু বেদের শব্দগুলি নিয়ে খেলা করেছি, কিন্তু এখানে একটা মানুষ জ্যান্ত তিনি নিজে বেদান্তের চরম, তিনি একটা একটা ইয়ে ম্যানিফেস্টেশন, একটা পার্সোনিফিকেশন অফ বেদান্ত, তিনি নিজে একটা সেই যে তিনি। তারপর তিনি একটা পত্রিকাতে 19th century একটা পত্রিকা, ওখানে একটা আর্টিকেল লিখলেন শ্রী রামকৃষ্ণ উপরে, দি গ্রেট মহাত্মা ঠাকুরের উপরে। আর যখন স্বামী বিবেকানন্দ ওটা পড়লেন তার খুব খুশি, তিনি তখন আমেরিকাতে ছিলেন, দেখে আমার গুরুদেবের উপরে একজন নাম করা প্রফেসর ম্যাক্স মিউলার তিনি একটা লিখেছেন, তার জন্য পুরো লন্ডন ইত্যাদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে জানতে লাগলো। তারপরে স্বামীজি নিজে ওর কাছে গিয়ে আবেদানজিকে সঙ্গে নিয়ে গিয়ে দুবার তার সঙ্গে দেখা করলেন, দুবার আর তিনবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেখানে ম্যাক্স মিউলার আছেন। তখন তাকে বলছেন, আপনি আরো একটা ডিটেলস একটা বই লিখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরে, তাহলে এখানকার মানুষ আরো তার সম্বন্ধে জানতে পারবে। বলছেন, মিত্র আমার কাছে কোনো বই নেই, তারপরে আমি কিছুই জানি না বিশেষ, যদি আপনি আমাকে একটু সাহায্য করে
করে ঠিক আছে আমি কলকাতা যাচ্ছি, ওখান থেকে ঠাকুরের উপদেশ যতটা আমি পারবো আপনার কাছে পাঠিয়ে দেব। প্রায় 350 শ্রী রামকৃষ্ণ বাণী স্বামী সারদানন্দজি সব কম্পাইল করে স্বামীজিকে দিলেন, স্বামীজি সেটা ম্যাক্সওয়েলের কাছে পাঠিয়ে দিলেন, আর হুবহু তিনি ওটা বইতে যেটা করলেন আরো কিছু ডিটেলস ঠাকুরের সম্বন্ধে লিখলেন, তারপরে বই বার করলেন শ্রী রামকৃষ্ণ ইজ লাইফ এন্ড সেভস। আর সে বই বেরোনো করে পুরো জগতে সেটা ঠাকুরের বাণীটা দেখা গেল, প্রসার হয়ে গেল। আর স্বামী বিবেকানন্দ তার রিভিউ নিজে উদ্বোধন পত্রিকা তিনি করলেন, এত খুশি হল। তারপরে আমরা দেখছি ম্যাক্সমুলার পরে আমরা দেখছি রোবা রোলার, তিনি নোবেল প্রাইজ লরেট ছিলেন, 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর তিনিও ধর্মগোপাল মুখার্জি একটা ছোট্ট বই একটা পুস্তিকা বার করেছেন ঠাকুর করে, দি ফেস অফ সাইন্স নশব্দের রূপ, সেটা রোমানোলা করে আরো খুব খুশি, খুব তিনি ভাবলেন আরো ঠাকুরের সম্বন্ধে নিয়ে আরো কিছু করতে চায়। তারপরে মিস ম্যাকলাউ বেলুমা এসে অনেক কিছু বই তখন বেরিয়েছিল সেটা সব পাঠিয়ে তারপরে তিনি ঠাকুরের উপরে একটা বই লিখলেন, লাইফ অফ রামকৃষ্ণ। তারপরে 2 বছর পরে আরেকটা বই বার করলেন, লাইফ অফ স্বামী বিবেকানন্দ, তিনি ফ্রেঞ্চ ভাষায় লিখলেন, সঙ্গে সঙ্গে কলকাতা অদ্বৈত আশ্রম থেকে ওটা ইংরেজি অনুবাদ বার করা হলো। আর সঙ্গে সঙ্গে সব দেশে আলাদা আলাদা ভাষায় তার অনুবাদ হলো। এভাবে দেখা যাচ্ছে দেশ বিদেশের নাম ঠাকুরের নামটা ছড়িয়ে গেল। তারপরে অনেক বছর পরে কৃষ্ণপুর ঈশ্বর হল, তিনি হলিউডে যত সব সিনেমা বেরোতো তার একটা স্ক্রিপ্ট লিখে ভালো ইংরেজি জানতেন, তিনিও কি করে ঠাকুর মা স্বামীজি মানির সঙ্গে এটা তিনি এটা পড়লেন, আর স্বামী প্রভানন্দজির কাছে তিনি এলেন, তারপর তিনিও ঠাকুরের উপরে একটা বই লিখলেন, রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। সঙ্গে সঙ্গে লন্ডন থেকে আমেরিকা থেকে কলকাতা থেকে সেটা সেই এডিশনটা বেরোলো, দেখা যাচ্ছে চারিদিকে নামটা ছড়িয়ে গেল। সেই জন্য এখন এটা সবটা দেখছে বিদেশিরা কি করে করলো, এসপেশালি আমাদের মায়েরা কি করে করলো, যেরকম আমরা একটা এখানকার মানুষ আমরা কত কি ঠাকুরের জন্য করতে পারি, আর নিজের জীবন কৃতজ্ঞতা তো করবো। যে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, স্বামী বেশি নেই আমাকে আবার চলে যেতে হবে, ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদের কাছে আসুক, আমাদেরকে অনুপ্রাণিত করুক, আমাদের জ্ঞান দিক ভক্তি দিক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত।